হাজরা জনসভা থেকে ফের কি একবার প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব? জনসভা থেকে নাম না করে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে মর্নিং ওয়াক করাকে কটাক্ষে বিঁধলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তুঙ্গে রাজনৈতিক চর্চা। আমি শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা, আমি কিমিকে পছন্দ করি না, আমি সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়েই মিডিয়াতে স্টেটমেন্ট করি না। আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গিমিকে বিশ্বাস করি না, সকালবেলা মর্নিং ওয়াকে গিয়ে সাংবাদিকদের বিবৃতি দি না, যা বলি ভেবে বলি। এমনিতেই বিজেপি ডিসেম্বর তত্ত্ব নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ডিসেম্বরের 12, 14 এবং 21 এই তিনটি তুরুপে তাস হিসেবে নিয়ে ময়দানে নেমেছিল বিজেপি। সোমবার ছিল 12ই ডিসেম্বর। স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতিতে সকাল থেকেই ছিল চাপা উত্তেজনা, কিন্তু বিজেপির এই ডিসেম্বরের তত্ত্বের মাঝে যেন ফের একবার প্রকট হল বঙ্গ বিজেপির অন্তর্দ্বন্দ্বের ছবি। উল্লেখ্য, মর্নিং ওয়াক এবং দিলীপ ঘোষ অবিচ্ছেদ্য অংশ। রোজ সকালে ইকো পার্কে মর্নিং ওয়াকে গেলে সাংবাদিকরা দিলীপ ঘোষকে ছেঁকে ধরেন, দিলীপ বাবুও তাঁদের ফেরান না। তবে দিলীপ ঘোষের সংবাদ মাধ্যমের সামনে মন্তব্য করাকে কটাক্ষে বিধে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা। নাম না করে শুভেন্দু অধিকারী হাজরা মোড়ে জনসভা থেকে ব্যাখ্যা দেন, আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গিমিকে বিশ্বাস করি না, সকালবেলা মর্নিং ওয়াকে গিয়ে সাংবাদিকদের বিবৃতি দি না, যা বলি ভেবে বলি। আমি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, আমি গিমিকে পছন্দ করি না, আমি সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়েই মিডিয়াতে স্টেটমেন্ট করি না। উল্লেখ্য, বিরোধী দলনেতা হওয়ার পর থেকেই দিলীপের সঙ্গে সংঘাত তৈরি হয়েছিল শুভেন্দুর, আর সেই সময় আবার দিলীপ ছিলেন রাজ্য সভাপতি। পরে যদিও দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি করে দিলে। এদিকে 21শে বিধানসভার পর থেকে বঙ্গ বিজেপি যে গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত তা বলাই বাহুল্য। সামনেই পঞ্চায়েত ভোট, ভোটকেই পাখির চোখ করে এগোতে চাইছে পদ্মশিবির। কিন্তু এসবের মাঝে প্রতিনিয়ত প্রকাশ্যে আসছে সাংগঠনিক দুর্বলতার বিষয়টিও। ইতিমধ্যেই বাংলায় দুর্বল বলে চিহ্নিত 19টি লোকসভা কেন্দ্র ঘুরে দিল্লিতে রিপোর্ট জমা দিয়েছেন কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা। সেই রিপোর্টে প্রকাশ পেয়েছে বঙ্গ বিজেপির স্তরে স্তরে অন্তর্দ্বন্দ্বের কথা, আর সেই রিপোর্টে বঙ্গ বিজেপির নিচু তলার সংগঠনের বেহাল অবস্থার ছবিটাই দিল্লির নেতাদের গোচরে এসেছে। দলের কন্দলের বিষয়টিও নজরে গিয়েছে অমিত শাহ থেকে জেপি নাড্ডার। শীতকালীন অধিবেশনে দিল্লিতে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে বৈঠকেও ডাকেন অমিত শাহ, তবে সূত্রের খবর শেষ পর্যন্ত সেই বৈঠক এড়িয়ে গিয়েছিলেন অমিত শাহ। এসবের মাঝে ফের প্রকাশ্য জনসভা থেকেই নাম না করে বিজেপির প্রাক্তন সভাপতিকে কটাক্ষে বিঁধলেন বিরোধী দলনেতা। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে ময়দানে নেমেছে শাসক দল তৃণমূল। তৃণমূলের রাজ্য মুখপাত্র কটাক্ষে সুরে জানান, ভাবা যায় আমি বিস্মিত। ও তো দিলীপ ঘোষকে আক্রমণ করছে, তৃণমূল তো পরের কথা বলছে। আমি এই যে 12ই জানুয়ারিতে কি হলো শুভেন্দু, 12ই কোথায়? দিলীপ ঘোষ তো বলে দিয়েছে 12 বলে আলাদা কিছু হয় না। শুভেন্দু বলছে উনি মর্নিং ওয়াকে বিবৃতি দেন, আমি রাজনীতি করি। এ তো হাস্যকর ব্যাপার ভাই, তোমাদের নিজেদের লড়াই, তাও তো আমাদের জড়িয়ে বাকি রাজনীতিটাকে কেন কলুষিত করছো তোমরা? এবং দলের সর্বভারতীয় সহসভাপতিকে যেভাবে বিজেপির প্রকাশ্য সভায় কটাক্ষ করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, অপমান করা হচ্ছে, ছোট করা হচ্ছে, এ তো পুরো সার্কাস। ওরা দিল্লির কম্পিটিশনে মোদী অমিত শাহ কার দিকে নেক নজরে তাকাবে, কার দিকে তাকাবে না, এটা ওদের দলের ভেতরের ব্যাপার। আর আমরা মানুষের সেবা করি, বাংলায় আছি, ছিলাম, থাকি। এদিনের হাজরা সভা মঞ্চে উপস্থিত ছিলেন না দিলীপ ঘোষ, কিন্তু মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তার সামনে মর্নিং ওয়াক প্রসঙ্গ টানেন শুভেন্দু অধিকারী, মঞ্চে বসে তা শোনেন সুকান্ত মজুমদার। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।